বিজয় দিবসের খবর জানাতে সিলেট ময়মনসিংহ এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শ্রুতি যাব সিলেটের সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছে জানাবেন এই মুহূর্তে চলছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তো সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু এখানে বিজয় সুবর্ণ জয়ন্তীর যে আয়োজন কিংবা শ্রদ্ধা জানানোর যে আয়োজন সে আয়োজন শুরু হয়ে গেছে প্রথমে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ তারপর বীর মুক্তিযোদ্ধা এবং তারপর প্রশাসন সহ একে একে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এসেছেন তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন এছাড়াও শহরের বা সিলেট বা এর আশেপাশের শত শত সংগঠন শত শত প্রতিষ্ঠান এখানে আসছেন এবং তাদের মহান মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি নির্যাতিতাদের প্রতি তারা তাদের শ্রদ্ধা অর্পণ করছেন আসলে পুরো শহীদ মিনার এলাকা কিন্তু লোকে লোকারণ্য এখন সাধারণ মানুষের স্রোত এসে এই শহীদ মিনার চত্বরে এসে মিলেছে তো এই বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে সিলেটে সারা ব্যাপী এর মধ্যে বিশেষ করে প্রশাসনের আয়োজনে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে মুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা রয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এখন চলছে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ এবং শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা তো আছেই এর পাশাপাশি কিন্তু সম্মিলিত নাট্য পরিষদ এই মঞ্চে দুদিন অনুষ্ঠান মালার আয়োজন করেছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেতে অংশগ্রহণ করবে এছাড়াও ঠিক এর পাশেই আমরা দেখছি রক্তদান কর্মসূচি চলছে মুজিব জাহান রেড কিসেন সোসাইটির পক্ষ থেকে এছাড়াও সিলেটের সাইক্লিস্ট যারা রয়েছেন সাইক্লিং সোসাইটি তারা কিন্তু বিজয়ের র্যালি শোভাযাত্রা বা বিজয় র্যালি করেছেন এছাড়াও নানা স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা আলোচনা সভা পুষ্পার্গ্য অর্পণসহ নানা ধরনের আনুষ্ঠানিকতায় তারা আজকের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তীর দিনটি পালন করছেন আর এখানে যারা এসেছেন তারা বলছেন আসলে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে তারা শপথ দিতে চান যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেটি আসলে জাতির জনক স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্নের শোষণহীন সমতার বাংলাদেশ তারা দেখতে চান এটাই আসলে এখানকার সাধারণ মানুষ প্রত্যাশা করছেন এই ছিল সিলেটের আয়োজন প্রতুষ ধন্যবাদ আপনাকে এবার ময়মনসিংহের খবর জানবো সহকর্মী রাকিব হাসান রুবেলের কাছে রুবেল আজকের দিনের আনুষ্ঠানিক কথা জানাবেন মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে দিনের শুভ সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে পঞ্চাশ বার নির্মাণের মাধ্যমে ময়মনসিংহের ভাগ্যতমস্ত যে স্মৃতিসৌধ রয়েছে স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবন্ধের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় ময়মনসিংহের যে পাটগোদাম স্মৃতিসৌধ রয়েছে স্মৃতিসৌধের প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বিভাগীয় কমিশনার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরে মানুষ শ্রদ্ধা নিবেদন করেন এখন কিন্তু ময়মনসিংহ স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে যদি আপনাকে দেখায় যে ময়মনসিংহ স্টেডিয়ামে যে বিভিন্ন স্কুল স্কুলের যে কুচকাওয়াজ অনুষ্ঠানটি হয় এই কুচকাওয়াজ কিন্তু এখন চলছে এইটিও কিন্তু এখানে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ময়মনসিংহের সিটি কর্পোরেশনের মেয়র হলক টিটু ময়মনসিংহের বিভাগীয় কমিশনার সফিক রাজা বিশ্বাস ময়মনসিংহের পুলিশ সুপার আহমুজ্জামান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বেনিস্টার হারণুরসী সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ময়মসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা চলছে ময়মসিংহ স্টেডিয়ামে এখন যে দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠানটি হচ্ছে যে বিভিন্ন ময়মসিংহের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা কিন্তু তাদের শারীরিক কসরত তারা কিন্তু প্রদর্শন করছেন আপনি দেখতে পাচ্ছেন যে ময়মসিংহ একটি স্কুলের যে ক্ষুদের শিক্ষার্থীরা তাদের কিন্তু তাদের শারীরিক কসরত কিন্তু তারা সিংহ স্টেডিয়ামে তারা প্রদর্শন করছেন এই প্রোগ্রামটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর দ্বিতীয় পর্বটি শুরু হবে বেলা আড়াইটায় তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যে শপথ বাক্য পাঠ করাবেন এই শপথ বাক্যের অনুষ্ঠানটিও কিন্তু এই স্টেডিয়াম থেকে সম্প্রচার করা হবে এখানে স্টেডিয়ামের শপথ বাক্য অনুষ্ঠানের যে সার্বিক আয়োজন সার্বিক আয়োজন কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে মমিরসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে মমনসিংহ স্টেডিয়ামের যে শপথ বাক্যটি করানো হবে এটা সার্বিক প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এই ছিল ময়ম থেকে মহান বিজয় দিবসের আহ কুচকাওয়াজ এবং অন্যান্য অনুষ্ঠানের সর্বশেষ খবর